নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বেথুকান্দি ভাঙন বিপদমুক্ত, জানালেন বিধায়ক দীপায়ন। বন্যায় ভেঙেছে বাড়িঘর, চিন্তায় প্রাণ হারালেন দরিদ্র শিক্ষক। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরব সমিতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বেথুকান্দি ভাঙন বিপদমুক্ত, পাশাপাশি জেলার অন্যান্য স্থানের দুর্বল বাঁধ ও স্লুইস গেট সারাইয়ের কাজ শীঘ্রই শুরু হবে বলে আশ্বাস দিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সোমবার বেথুকান্দি ভাঙন স্থলে যুদ্ধকালীন পরিস্থিতিতে বাঁধ তৈরির কাজ পরিদর্শন করেন বিধায়ক দীপায়ন। বরাকের জল নির্মিত বাঁধটি ভেঙে শহর অভিমুখে জল আর ঢুকতে পারবে না বলে দাবি করেন তিনি। জনসাধারণকে এই মুহূর্তে সেটা আশ্বস্ত করতে পারি যে বেথুকান্দির ডাইকে যে কাটা হয়েছিল সেই জায়গা আর বস্তা দিয়ে পূরণ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা এটা আশা করতে পারি যে আগের পরিস্থিতিতে জল এখানে ঢোকার কোনো ব্যবস্থা নেই। জল যদি ওভারফ্লো করে আসে সেটা অন্য ব্যাপার, কিন্তু জল ওভারফ্লো করে আসার এখানে কোনো রাস্তা নেই। আর যে ভাঙা জায়গা, সেই ভাঙা জায়গা দিকে জল ঢোকার কোনো, প্রবেশ করার কোনো রাস্তা এখন পর্যন্ত নেই। আর আমি ভাবি যে যতই লেভেল বাড়ুক না কেন এটাকে ভাঙতে পারবে না জলের ফোর্সে। শুধু একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে যে ব্যাগগুলো দিয়ে এখানে তৈরি করা হচ্ছে বাঁধকে, সেটাই সেই ব্যাগগুলোর যে ছোটো ছোটো গ্যাপ থাকে সেই গ্যাপ দিয়ে কিছু কিছু জল সিপেজ হচ্ছে। তো এটা মানে কিন্তু আমার শঙ্কার কারণ নেই, এই জল গিয়ে ক্ষতি করতে পারবে না, এটা একদম সমুদ্র থেকে এক চামচ জলের সমান হবে। তো সেটা আমরা সূর্যতা কাছাকাছি জনসাধারণকে সেটাই বলছি যে ভয়ের কিছু নেই, আমরা সবাই রয়েছি। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে সত্যিকার অর্থে আজকে একটা মর্মাহত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। 1966-এর পরে আমিও নিজে জলে বড় হওয়া ছেলে, 1993 ইংরেজি পর্যন্ত আমার ঘরে প্রতি বছর ফ্লাড হলে মুখ জল হতো, কিন্তু এই পরিস্থিতি আমরা কখনো দেখিনি। আমরা সবাই মিলে চেষ্টা করেছি, প্রশাসন চেষ্টা করেছে। বন্যার জলে বাসগৃহ একেবারে ভেঙে গেছে। ঘরের এই অবস্থা দেখে হার্ট অ্যাটাকে মৃত্যু হলো হতদরিদ্র স্কুল শিক্ষকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর কেন্দ্রের রূপাইর বালি জিপিতে। মৃত শিক্ষকের নাম আহমেদ হোসেন লস্কর। এ বিষয়ে তার আত্মীয় শাজাহান হক লস্কর বলেন, আহমেদ হোসেন দীর্ঘদিন ধরে ভেঞ্চার স্কুলে চাকরি করার পর গত 6 মাস আগে 10,000 টাকা বেতনে টিউটর হিসেবে নিযুক্তি পান। স্ত্রী সাবিনা ইয়াসমিন লস্কর সহ 5 সন্তানকে নিয়ে দরিদ্রতার সঙ্গে লড়াই করে চলছিল তার সংসার। প্রথম বন্যায় ঘর প্লাবিত হয়, দ্বিতীয় বন্যায় ঘর আবার জলে ডুবে যাওয়ায় প্রায় 2 সপ্তাহ পার্শ্ববর্তী আশ্রয় শিবিরে থাকেন তারা। রবিবার বিকেলে জল নামলে ঘরে এসে দেখেন বাঁশ বেতের কাঁচা ঘরটি ভেঙে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। বাসগৃহের বেহাল অবস্থা থেকে ভেঙে পড়েন আহমেদ হোসেন। রাত 11টা নাগাদ হঠাৎ অসুস্থ হয়ে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। দরিদ্র এই পরিবারকে সরকারি অর্থ সহায়তা সহ ঘর নির্মাণ করে দেবার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, জেলাশাসক কীর্তি জলি ও স্থানীয় বিধায়ক কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেন রূপাইরবালি ও সিঙ্গিরবন্ধ জিপির সভাপতি আমির হোসেন লস্কর ও দেমা খান সহ অন্যান্যরা। ব্রেঞ্চার স্কুল প্রভিন্সিয়ালাই জইছে, কিন্তু ফিক্সড স্যালারি এটা হলো টিউটার 10,000 টাকা বেতন, এটা দিয়ে তো একটা পরিবার চালানি অসম্ভব। ফ্লাডে 2 বার তখন এই ঘরটাও এফেক্ট হয়েছে, তাই নিজেও ক্যাম্পও আসলা, শিবিরও আসলা, আওয়ার পরেও এরপরে দেখুন ঘরের অবস্থা অত্যন্ত কাহিল। আমারও কইছেন, আমি কইছি ঠিক আছে গভর্নমেন্টনে আমরা এটার ফটো নেওয়া হইব, পাটোয়ারির মাধ্যমে সার্কেলের মাধ্যমে দেওয়া হইব, এটাতে আমরা লিস্ট দিয়া দিই। এটার এই সব টেনশনে ডিপ্রেশনের কারণে হঠাৎ তার হার্ট অ্যাটাক হয়েছে, অ্যাটাক হওয়ার পরে রাত্রে মৃত্যু হয়েছে। আমরা আমার মাননীয় বিধায়ক কৌশিক রাগ মহাশয়ের কাছেও তার দৃষ্টি আকর্ষণ করবো, আমরা জেলা প্রশাসনের কাছেও দৃষ্টি আকর্ষণ করবো যাতে এই পরিবারকে যাতে আর্থিকভাবে সাহায্য করা যায়।
নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি সহ কালোবাজারিদের বিরুদ্ধে সরব হলো গ্রাহক সুরক্ষা সমিতি। ভয়াবহ বন্যায় জেলার সমস্ত বাজার কালোবাজারিদের নিয়ন্ত্রণে ছিল বলে মন্তব্য গ্রাহক সুরক্ষা সমিতির। সোমবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কালোবাজারিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন সমিতির কর্মকর্তারা। এদিন সংবাদ মাধ্যমকে তারা জানান, ভয়াবহ বন্যার দরুন জেলার সমস্ত বাজার কালোবাজারিদের নিয়ন্ত্রণে থাকায় জেলার সাধারণ মানুষকে অত্যধিক মূল্যে জিনিস কিনতে হয়েছে। জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি জনগণের মধ্যে একদিকে যেমন হাহাকার সৃষ্টি করেছে, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা তুলে ধরে সমিতির কর্মকর্তারা জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। কালোবাজারিদের চিহ্নিত করে জেল হাজতে পাঠানোর পাশাপাশি প্রয়োজনে জেলা স্তরে একটি টাস্কফোর্স গঠন করারও এদিন প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা। বিষয়টি নিয়ে সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী সহ অন্যান্যরা বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও ব্যবসায়ীদের এখানে আমাদের স্থানীয় ব্যবসায়ীদের ডেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে যাতে আপনার সঠিক দামে, দাম নির্ধারণ করার পর সঠিক দামে যাতে আমজনতা এই জিনিসগুলো পায় এই সংকটের সময়। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ থাকে সেটা থাকে, কিন্তু পরবর্তী পর্যায়ে সেটাকে আর কেউ ইয়ে করে না, সেটাকে নিরীক্ষণ করে না যে এই দামে খুচরা বাজারগুলোতে, যে বাজারগুলো আছে বাজারগুলোতে এই দামে আপনার জিনিসপত্র বিক্রি হচ্ছে কি না। এবং আশ্চর্যের ব্যাপার যে এই ফ্লাডের আগেও, এই যে এই ভয়াবহ ফ্লাড গেল, এই ফ্লাডের আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে, কিন্তু আপনার শিলচর শহরে কোনো বাজারে সেই দামে আপনার চাল ডাল থেকে শুরু করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস জনগণ পেয়েছেন বলে আমার মনে হয় না। কালোবাজারিদের চিহ্নিত করে জেলে পড়ুন, টাস্কফোর্স তৈরি করুন, যদি কোনো যদি অসুবিধা থাকে টাস্কফোর্স এই মুহূর্তে গঠন করতে, তো সাময়িকভাবে এই বন্যার সময় একটা টাস্কফোর্স গঠন করা যায় জেলা স্তরে। কাছাড় জেলার রংপুর পুলিশ ফাঁড়িতে গোপন সূত্রে খবর আসে একটি অটোরিকশা করে মহাসড়ক দিয়ে ড্রাগস পাচার হচ্ছে। রংপুর পুলিশ মহাসড়কে ওত পেতে বসে থাকে AS11C3049 নম্বরের অটোরিকশাটি। মহাসড়কের মধুরামুখে আসা মাত্র পুলিশ অটোটি থামিয়ে তল্লাশি চালিয়ে 90টি কন্টেনারের ভেতরে 45.05 গ্রাম ড্রাগস উদ্ধার করে এবং 7,300 জব্দ করে। দুজন যুবককে আটক করতে সক্ষম হয়। যুবক দুজন হল দুধপাতিলের বাসিন্দা রমিজউদ্দিন ও উধারবন্দের ঝাপির বন্দের তাজউদ্দিন। যুবক দুজনকে আটক করে রংপুর পুলিশ উধারবন্দ পুলিশকে সমছে দেয়। উধারবন্দ পুলিশ এ ব্যাপারে তদন্ত আরম্ভ করেছে বলে জানা গেছে। বন্যার্থীদের পাশে দাঁড়ালো হাইলাকান্দির হিন্দু রক্ষী দল, একতা এনজিও এবং রাইজিং ইউথ সোসাইটি। এই সংগঠনগুলো তারাপুর, রায়গড়, মালিনীবিল, দাসকলোনি, লিঙ্ক রোড, ন্যাশনাল হাইওয়ে, চেঙ্কুরি রোড, আশ্রম রোড, বিলপার, পাবলিক স্কুল রোড ইত্যাদি এলাকায় ত্রাণ বিতরণ করে যাচ্ছে। সপ্তাহব্যাপী কাল থেকে তারা প্রায় 2,200 পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে 1,200 কার্টুন জল, বিস্কুট ও দুধ 15 কার্টুন, 500 ঘরে মোমবাতি 1 প্যাকেট করে বানভাসীদের হাতে তুলে দেয়। তারপর মদন মোহন আখড়ে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সবাই জানি যে শিলচর, বিশেষ করে বরাকগুলি শিলচর অঞ্চল যে বন্যা আক্রান্ত হয়েছে, যে দুর্যোগের শিকার হয়েছে শিলচরের সাধারণ মানুষ। আমরা তাই শুনে আমরা হিন্দুরক্ষী দল, একতা এনজিও, রাইজিং ইউথ অফ সোসাইটি এবং হাইলাকান্দি জেলার বিভিন্ন হিন্দুত্ববাদী যুবকরা আমরা শিলচর আসি। আসার পরে আমাদের প্রথমেই প্রয়াস থাকে যে গলির ভিতরে অনেক লোক ফেঁসে আছে, সেই লোকগুলাকে আমরা রেস্কিউ করি বা ওনাদের ঘরে খাবার দাবার আমরা পৌঁছে দিই। আজকে প্রায় বিগত 8 দিন ধরে আমাদের এই প্রয়াস চলছে এবং আমাদের ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে প্রতিদিনই দুপুরের ভোজনের আয়োজন করা হয় বিভিন্ন ত্রাণ শিবিরে। এইসব করে যাচ্ছি আমরা আজকে, বা করিমগঞ্জ জেলা আমার হিন্দু রক্ষী দলের এক টিমও একদিন এসে এই কাছাড় জেলাতে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিভিন্ন আর এই গলির ভিতরের ফ্যামিলিগুলোতে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা অন্তত প্রায় 2,200 ফ্যামিলিতে আমরা ত্রাণ সামগ্রী বিশেষ করে জল আমরা পৌঁছে দেবার আমরা সমগ্র চেষ্টা করছি, অসংখ্য চেষ্টা করেছি দেওয়ার জন্য। হাইলাকান্দি থেকে হিন্দুরক্ষী দলে উপস্থিত ছিলেন সভাপতি মনোজ কুমার নাথ, মিষ্টু নাথ, মিহির গোস্বামী, মনোজ বিশ্বাস, জয়দীপ পাল, জঙ্কুধর, রাজদীপ দাস, রাইজিং ইউথ সোসাইটি থেকে জয়দীপ মালাকার এবং একতা এনজিও থেকে অশোক দাস।
মধুরবন্ধ সাজেদ মজুমদার লেন, হাজারি মসজিদ লেন, চামড়া গুদাম, রংপুর, গোসাইপুর এই পাঁচটি জায়গায় বন্যার্তদের রান্না করা ভাত খাওয়ার ব্যবস্থা করা হয়। এই খাবারের সম্পূর্ণ খরচ বহন করেন ক্যান্সার হাসপাতালের কর্মকর্তা কল্যাণ কুমার চক্রবর্তী। এছাড়া মোট 800 জনের জলখাবারের ব্যবস্থা করেন প্রাক্তন ক্রিকেটার নিয়ারলেন্দু দেব। বন্যার্তদের জন্য প্রথমে সাজিদ মজুমদার লেন, যে এরিয়া এখন প্রায় অনেক জায়গা জলমগ্ন রয়েছে সেখানে, তারপর হাজারি মসজিদ এবং চামড়া গুদামে প্রচুর পরিমাণে তুলা এবং চানা বিতরণ করা হয় যারা বন্যা পীড়িত তাদের জন্য। নিজের এই কাজ সত্যি প্রশংসনীয়। বন্যা পরবর্তী সময়ে যেভাবে মানুষের সবাই নিহত, সত্যিই রোজ এখন একটি সমস্যা নয়, রোজ নিজেই একটি প্রতিষ্ঠা। নিজের এই কাজ আমাকে, আমি নিজে খুব গর্ববোধ, গর্ববোধ করি নিজের সদস্য হিসাবে ওদের সঙ্গে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং ভবিষ্যতেও নিজের প্রতিটি কাজে আমি ওতপ্রোতভাবে জড়িত থাকব এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব রোজ যেভাবে জনসেবায় নিয়োজিত সেভাবেই ওরা জনসেবা করে যাবে। ঈশ্বর যেন ওদের সবার মঙ্গল করুন। শিলচর শহরের মেন রোডে বন্যার জল কমলেও অলিগলিতে এখনও জমা জল রয়েছে। সোমবার দুপুরে শিলচর রাঙ্গেরখালস্থিত ভোলাগিরি আশ্রমে বসবাসকারী সাধু সহ দ্বিতীয়বারে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়ে যারা উক্ত আশ্রমে আশ্রয় নিয়েছেন তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন সোনাইয়ের বিধায়ক আলহাজ করিমউদ্দিন বড়ভুঁইয়া ওরফে সাজু। এ বিষয়ে বিধায়ক করিমউদ্দিন বড়ভুঁইয়া বলেন, এই বন্যা ভয়াবহ ছিল, বন্যায় প্রাণ হারিয়েছেন অনেকে এবং ক্ষয়ক্ষতির সংখ্যাও বেশি, তাই জনপ্রতিনিধি সহ সর্বসাধারণকে একে অপরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। ভোলাগিরি আশ্রমে বসবাসকারী সাধু সহ অন্যান্য শরণার্থীদের মধ্যে ত্রাণ দিতে পেরে আন্তরিকভাবে আনন্দিত বলে উল্লেখ করেন তিনি। বরাকে এবারের বন্যাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণার দাবি জানালেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। শনিবার চার দিনের বরাক সফরে আসেন আজমল। শিলচর এসেই প্রথমে চলে যান তিনি পাবলিক স্কুল রোডে, ওই এলাকার জনসাধারণের বর্তমান প্রস্তুতির খোঁজ নেন। সঙ্গে ছিলেন সোনার বিধায়ক করিমউদ্দিন সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শিলচরবাসী এত ভয়ানক একটা বন্যা পরিস্থিতির মধ্যে দিয়ে দিন যাপন করছেন। মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন যে বরাকে বন্যা পরিস্থিতি ভয়াবহ, তবু কেন এখন পর্যন্ত এটাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করছে না সরকার? এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রীর কাছে জোরালো আবেদন জানিয়েছেন। যে এরিয়ার নিজের ডিমান্ড থাকে সব আমার ডিমান্ড আমরা লিখিয়ে দেব, আমরা গিয়ে সেমের লোকে বুঝবো, আর তারপরে আমরা গিয়ে দিল্লি ইনশাল্লাহ প্রাইম মিনিস্টারের সঙ্গে এই অনুরোধে আমার আপনার খাম চলে আলহামদুলিল্লাহ, আজমল ফাউন্ডেশন থেকে খাম চলে, বরকদর মারিফের তরফ থেকে চলে, আর পুরো আসামে হয়েছে। এখন এমএলএ সাহেব নিজে দিলা বাটিরা শিলচর আমরা বাটা হয়েছে, অলরেডি কালকে থেকে হাইলাকান্দি আরম্ভ হইব, তারপরে আলগাপুর, তারপরে করিমগঞ্জ, তারপরে কাটিগড়া, সব বন্যা যে পরিস্থিতি দেখা দিছে এটা তো ভয়াবহ। তো আসাম সরকারে এখনো পর্যন্ত এটার কোনো ফ্লাড ডিক্লিয়ারেশনটা দেওয়া, এটা জিনিসটা বড় দুর্ভাগ্যের কথা যে আমি গত 14 বছর পার্লামেন্টে কমসে কম 35 বার অন রেকর্ড আমি এটা ডিমান্ড রাখছি যে আসামরে ফ্লাড অ্যান্ড ইরোশন ডে এটা ন্যাশনাল ক্যালামিটি ডিক্লেয়ার করা। কইলে এর আগে মনমোহন সিং যাবে তাই নো করলাম না, আমরা মনে করলাম বাদে বলে কংগ্রেস আর বিজেপির গভর্নমেন্টের টাসলে আমরা মরিয়ার। এর বাদে আমরা যেটা দেখতে পাইলাম যে বিজেপি দিল্লি আসামও বিজেপি, তথাপিও এই মিনিস্ট্রি মিনিস্টার যোগাযোগ করার পরে এখন পর্যন্ত এবার আপনারা দেখছেন আই ওয়াজ দ্য অনলি ম্যান, আমি অনলি
আর ফাইনাল। তারপরে আর কেউ ডিমান্ড দিছে না। প্রাইম মিনিস্টারে আসাম ভ্রমণ করতে লাগে আর কমসে কম 10,000 কোটি টাকার একটা প্যাকেজ দিতে লাগে আর ন্যাশনাল ক্যাপাসিটি মেটারে লিখলে। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে করিমগঞ্জ জেলার বহু গ্রাম। তার মধ্যে উত্তর করিমগঞ্জের গান্ধীজিপির প্রায় সবকটি গ্রাম এবারের বন্যায় ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও গান্ধীজিপির অনেক গ্রামে রয়ে গেছে বন্যার জল। এর মধ্যে দেখা গিয়েছে মানুষের শরীরে নানান রোগ। তাই বৃহত্তর গান্ধীজিপির জনগণকে রোগমুক্ত করতে আজ গান্ধী বাজারে বিধায়ক কমলাক্ষতি পুরকায়স্থির প্রচেষ্টায় আয়োজন করা হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিনের শিবিরে প্রায় 5 শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এবং শিবির থেকে সকলকে বিনামূল্যে বিভিন্ন ধরনের ঔষধ বিতরণ করা হয়েছে। শিবির আয়োজনের জন্য বিধায়ক কমলাক্ষতি পুরকায়স্থকে গান্ধীজিপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শঙ্কর মালাকার, খসরুল হক, নিয়াজউদ্দিন, অনুজ কুমার দত্ত, মান্না মালাকার, জয়দীপ পুরকায়স্থ সহ এলাকার বিশিষ্ট জনেরা। এই শিবির, স্বাস্থ্য শিবির আমাদের গুরুত্বপূর্ণ। আমাদের বিধায়ক, মাননীয় বিধায়ক শ্রী কমলাক্ষতি পুরকায়স্থের উদ্যোগে তথা আমাদের স্থানীয় প্রতিনিধিবর্গের বিশেষ প্রচেষ্টায় আজকের এই মেডিকেল শিবির আমরা মনে করি খুবই প্রয়োজনীয় এবং আমাদের খুব উপকারে আসবে। তাই আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ককে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এখানে উপস্থিত সব রোগীদেরকে খুব সুন্দরভাবে এবং শৃঙ্খলা বজায় রেখে যার যার স্বাস্থ্য পরীক্ষা করানো তথা ওষুধ নিয়ে যাওয়ার জন্য আর স্থানীয়দের, স্থানীয় প্রতিনিধিদের, সবাই সর্বস্তরের জনগণকে এই শিবিরটা যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সবাইকে এবং সাফল্যমণ্ডিত হয় এর জন্য সবাইকে আবেদন রেখে আমার বক্তব্য এখানে। শ্রী কমলাক্ষতি পুরকায়স্থ মহাশয়কে আজকের এই স্বাস্থ্য শিবির আয়োজন করার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আজকে ওটার লাগে ধন্যবাদ জানাই আমরা নর্থ করিমগঞ্জের MLA কমলাক্ষতি পুরকায়স্থ মহাশয়, যেভাবে আজ শিলচর মেডিকেল কলেজ আমরা মানুষ যাবার কোনো সব সব মানুষের ক্ষমতা থাকে না। আজকে যে আমরা গান্ধাই এটা সেট করো শিলচরের সোনাইর মধুরবন এলাকার বন্যা আক্রান্ত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলো ভাগার সরসপুরের ইয়ং ম্যান অ্যাকচুয়াল NGO। সোমবার সোনাই মধুরবন এলাকার বহু পরিবারের কাছে ত্রাণ সামগ্রী, ডাল, তেল, লবণ, আটা, সয়াবিন, মটর, চানা ও জল বিতরণ করলেন NGO-র কর্মকর্তারা। এদিন বিতরণে উপস্থিত ছিলেন NGO-র সম্পাদক আজমল হোসেন লস্কর, জিয়াউল হক লস্কর, শরীফউদ্দিন লস্কর, জয় দাস, বিজয় দাস, নজরুল ইসলাম লস্কর, গিয়াসউদ্দিন লস্কর, সুমন গোয়ালা প্রমুখ। বাঙ্গাবাজার সরস্বতী এবং একটা NGO-র পক্ষ থেকে আইন আমি এখানে দেখলাম জলে মানুষের মানে এখানে জল এখনো আমরা এখানে দেখলাম মানে প্রচুর জল বাড়ে পানি নিচে আসা এবং বাইরে সব আজকে দিকে আবার মানে তারা জলে মানে বইলা শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বেথুকান্দি ভাঙন বিপদ মুক্ত জানালেন বিধায়ক দীপায়ন। বন্যায় ভেঙেছে বাড়িঘর, চিন্তায় প্রাণ হারালেন দরিদ্র শিক্ষক। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরব সমিতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।